কাজী সুভাষজির পরিবার আমরা সকলে এই দেশে থেকে গেছি দাদুকে ভালোবেসে বঙ্গবন্ধুকে ভালোবেসে বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের মানুষে অপরিসীম ভালোবাসা দাদুর প্রতি তিনি সাদাকে সাদা বলতে পেরেছেন মিথ্যাকে মিথ্যা সত্যকে সত্য বলতে পেরেছিলেন কবি কাজী নজরুল ইসলামের 47তম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আপনারা সকলেই জানেন 1972 সালে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে তার আমন্ত্রণে আমার দাদু কবি কাজী নজরুল ইসলাম সহ কাজী সুভাষজী কাজী রনিধর পরিবার দুই পরিবার আমরা এখানে এসেছিলাম এবং কাজী সুভাষজীর পরিবার আমরা সকলে এই দেশে থেকে গেছি দাদুকে ভালোবেসে বঙ্গবন্ধুকে ভালোবেসে বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের মানুষে অপরিসীম ভালোবাসা দাদুর প্রতি সেই জন্যে আমরা এই দেশেই স্থায়ীভাবে থেকে গেছি এবং আজও আছি এবং আপনারা সকলেই জানেন তিনি বাঙালির মানবতার কবি সাম্যের কবি অসম্প্রদায় চেতনার কবি তিনি অনেক কিছুই আমাদেরকে বলে গেছেন তার গানে কবিতায় সাহিত্যে সবচেয়ে যেটা বড় কথা যে মানবতার কথা তিনি বলেছেন মানবতা লঙ্ঘন হলে আমাদের কী করতে হবে তিনি যা করেছিলেন মানে সেই মানে বাংলা সাহিত্যে এমন এক কবি এসেছিলেন অবিস্মরণীয় কবি যাকে পেয়েছি আমরা তিনি সাদাকে সাদা বলতে পেরেছেন মিথ্যাকে মিথ্যা সত্যকে সত্য বলতে পেরেছিলেন এমন একজন কবি এসেছিলেন সেই কবি যে আমাদের পথ দেখেছিল তার বিদ্রোহী কবিতার মাধ্যমে তখনকার সময় সকল স্বাধীনতাকামী মানুষকে স্বাধীনতা আন্দোলনে বেগবান করেছিলেন এবং মানবতার যেখানেই লঙ্ঘন হয়েছে সেখানে তিনি তার কলম নিয়ে সোচ্চার হয়ে উঠেছিলেন সমাজের যত নোংরামি বলুন অসম্প্রদায়িক মানে সাম্প্রদায়িকতা বলুন অন্যায় অবিচার এবং কুসংস্কারের বিরুদ্ধে তার কলম অনেক মজবুত করেছিলেন তিনি আমাদের বিদ্রোহী হতে শিখিয়েছেন তিনি অসাম্প্রদায়িক হতে শিখেছেন এই চেতনাগুলো আমরা মনে হয় আজও ঠিকভাবে ধারণ করতে পারিনি কারণ আমরা এখনও মন্দির মসজিদ নিয়ে পড়ে আছি আমরা হিন্দু মুসলিম নিয়ে পড়ে আছি যেগুলো তিনি নিজেই বলে গেছেন যে মোরা একে বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান এই কথাগুলো তো নজরুল ছাড়া কেউ বলতে পারেন না তার অজস্র সৃষ্টি কিন্তু আমাদের বাংলাদেশ পশ্চিমবঙ্গে ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো সংরক্ষণ করা কিন্তু সরকার সহ আমরা ব্যক্তিগতভাবে যারা কাজ করছি সকলের দায়িত্ব তার রচনাবলীগুলো কিন্তু এখন আজও পর্যন্ত অনুবাদের কাজ নেওয়া হয়নি এটা সরকারের প্রধান দায়িত্ব তা আমি এটা বলতে চাই যে কাজী নজরুল ইসলাম জাতীয় কবি তার তিনি বিশ্ব মানবতার কবি তার কর্মসৃষ্টি তার সঙ্গীত কবিতা অনুবাদের মাধ্যমে তার জীবনীটা অনুবাদের মাধ্যমে ইংরেজি সহ পৃথিবীর সকল গুরুত্বপূর্ণ ভাষায় অনুবাদের অত্যন্ত প্রয়োজন বলে মনে করি এবং সকল মানুষের নিপীড়িত মানুষের কণ্ঠস্বর কাজী নজরুল ইসলাম এই নিপীড়িত উৎপীড়িত মানুষের কবি কাজী নজরুল ইসলাম যতদিন এই উৎপীড়িত নিপীড়িত মানুষ থাকবে পৃথিবীতে বাঙালি থাকবে বাঙালি থাকবে ততদিন কাজী নজরুল ইসলাম থাকবেন এবং আপনারা সকলেই জানেন তিনি যখনই ঢাকায় আসেন বাংলা একাডেমির বর্ধমান হাউসে উনি উঠতেন সেই বর্ধমান হাউসটা কিন্তু সংরক্ষণ করা হয়নি আমার মনে হয় অতি অবিলম্বে এই কক্ষটিকে সংরক্ষণ করে কবির যাবতীয় জিনিস দিয়ে গুছিয়ে রাখা উচিত জনগণের জন্য এবং যেটা আগেই বলেছি যে রচনাবলী অনুবাদ এবং তার যে কাজগুলো এখনও হয়নি যেমন জাতীয় পর্যায়ে তার একটি গান আমরা নিয়ে কাজ করতে পারি দেখুন ভারতে কিন্তু অনেকগুলো গান আছে জন স্বাধীনতাকামী গান অনেকগুলো আছে জাতীয় সঙ্গীত তো আছেই সেই সঙ্গে অনেকগুলো গান তারা জাতীয় পর্যায়ে ব্যবহার করেন তা আমার মনে হয় যে দাদুর দুর্গমগ্রী কান্তার মরুদুস্তর পারা বারো হয়ে এই গানটি যদি জাতীয় পর্যায়ে আমরা ব্যবহার করতে পারি এটা জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার গান চলচল গানটাও জানেন যে জাতির পিতা এটা রণসঙ্গীত করেছিলেন কিন্তু সেই গানটিও এখন সেভাবে গাওয়া হয় না আগে বঙ্গভবনে হেড অফ স্টেটরা আসলে এটা গাওয়া হতো কিন্তু এখন সেটা গাওয়া হয় না এটা আমার মনে হয় এটা তো শুধু খেলার জন্যে না এই গানটা পথকে এগিয়ে নিয়ে মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি গান মানে অনুপ্রাণিত করে এইসব গান আমাদের জীবনে তাই দেশের সংকট মুহূর্তে বলুন দেশের যে কোনো মুহূর্তে এই গানগুলো আমাদের ভীষণভাবে অনুপ্রাণিত করেছে স্বাধীনতা আন্দোলন এবং মুক্তিযুদ্ধে তার গান ও কবিতা আমাদের ভীষণভাবে প্রেরণা জুগিয়েছে